মর্নিং, কেমন আছো সবাই? আজ সোমবার, সো আশা করছি তোমাদের সকলের এই গোটা উইকটা খুব ভালো যাবে। কালকে কিন্তু বেশ মজা হয়েছে সিনেমা দেখে, এবং তারপরে বাড়িতে ফিরেছি। বাড়িতে ফিরতে ফিরতে কটা হয়ে গেছে আমাদের, প্রায় 7:30। এসে তারপরে ফ্রিজে কিছুটা ভাত ছিল, তো আমি মিঠিকে জিজ্ঞেস করলাম কি খাবি, ও বললো যে আমি ভাত খাবো না, নুডলস খাবো। তার ঠিক আছে চল তাই খা। তো তো ও আর বেশি নুডলস খেলো, কিন্তু আমি আসলে কালকে ওই নুডলের যে স্যাশেগুলো আছে, যে স্পাইস মিক্সগুলো, তো তার মধ্যে তো একটু হলেও মানে আমি যা তো জানি গার্লিক থাকে, এবং পুজোটা কালকে সকালবেলা করেছি, তো সেই কারণে আমি আর নুডলস খাইনি। এবং আমার এত কুড়েমি লাগছিল, আমি জাস্ট একটা চিজ স্যান্ডউইচ করে খেয়ে শুয়ে পড়েছি, যদি খুব একটা গুড ডিসিশন এটা ছিল না। হ্যাঁ, শুধু আমি একটা যেটা করে রেখেছিলাম সেটা হচ্ছে আজকে বিশ্ব লাঞ্চের জন্য যে তরকারিটা, সেটা হচ্ছে আমি একটা নিরামিষ বড়া আর সবজি দিয়ে ঝোল, মানে আমাদেরটা বলে বেসনের বড়া আর সবজি দিয়ে ঝোল, তো বড়ার ঝোল সেটা করে রেখেছিলাম, এবং সকালবেলা উঠে জাস্ট চট করে ভাত করে নিয়েছিলাম, করে বিশ্বকে পাঠিয়ে দিলাম। মিঠির লাঞ্চে পাঠালাম হচ্ছে কালকে যে সুইচ পটেটো ডোটা বানিয়ে রেখেছিলাম, সেই ডোটা দিয়ে আমি একটা ওই আন্ডা পরাঠা মতো করলাম, আর তার সাথে যেরকম যায় ফ্রুটস, তারপর একটু স্ন্যাক, একটা চিজ স্লাইস, কারণ এখন না এখানে ঠান্ডাটা পড়ছে বলে আমি ওকে ঠিক দইটা দিতে পারছি না, তো যার জন্য মোস্ট অফ দ্য ডেই আমার যেটা হচ্ছে চিজ স্লাইস দিতে হচ্ছে। আমি ভাবছি আস্তে আস্তে ওকে একটু ছোটো ছোটো করে ছানার সন্দেশ মতো করে, বা ওই আগের দিন যেটা ওকে খাইয়েছিলাম আমার ভালোই লেগেছিল, সেটা হচ্ছে ওই ছানার মালপোয়ার মতো করে, তো আমি ভাবছি সেইভাবে আর কি একটু পাঠাবো, কারণ রোজ চিজটা খেতে খেতে একটা পয়েন্টে এসে হয়তো বোর হয়ে যাবে, খেতেও চাইবে না, যেহেতু সব কিছুই চটজল দিই, মানে ওই গোজামিল দিয়ে দিনটা শুরু করা। তো সেই কারণে ব্রেকফাস্টে করেছিলাম সুজির উত্তাপম, নট উপমা, সুজির উত্তাপম করেছিলাম, জাস্ট ধনে পাতা, ক্যারট এই সমস্ত কিছু দিয়ে গ্রেট করে, তো মিঠিকে স্কুলে দিয়ে এসেছি এবং এখন প্রচণ্ড খিদে পেয়েছে, তা আমি বানাচ্ছি আমার উত্তাপমটা, তো সেটা বানিয়ে নিই, তার সাথে উত্তাপমের সাথে হয়তো একটু ফ্রুট এখন খেয়ে নেবো, কারণ তারপরে খেতে হবে চা, ঠান্ডা পড়েছে, মানে চা ছাড়া ঠিক চলে না। আর একটা কথা, থ্যাংক ইউ প্রত্যেকে, তোমরা আমাকে অনেক নতুন নতুন ভালো ভালো ইন্ডিয়ান ব্লগ চ্যানেলের সাথে ইন্ট্রোডিউস করিয়েছো, যেগুলো আমি খুব একটা জানতাম না, এবং সত্যি সেখানে অনেক কিছু শেখার আছে। তো যেটা আমি সবসময় বলি যে প্রত্যেক দিনে নতুন কিছু শিখতে, নতুন কিছু করতে আমার ভালো লাগে। দাঁড়াও আমি উত্তপমটা বানাচ্ছি, ওটা পুড়ে যাবে, আমি ঘুরিয়ে দিয়ে আসি, পুড়ে গেল মনে হয়, যাক আমি তো খাবো, আর তো কেউ খাবে না। তো চলো, উত্তপমটা একটু পুড়ে গেল, একটু ভেঙে গেল, ইট ডাজেন্ট ম্যাটার, আমি খাবো। তো এখন আমি যেটা করবো, ব্রেকফাস্টটা সারি সেরে, দেখে বুঝতে পারছো কিনা জানি না, কিচেনটা পুরো অগোছলো হয়ে রয়েছে, যেটা হয় সবার বাড়িতেই সকালবেলা কিচেন ভীষণ অগোছলো হয়ে থাকে, তো সেইগুলোকে গোছাতে হবে, বাট তার আগে সত্যি কথা প্রচণ্ড খিদে পেয়েছে, ব্রেকফাস্টটা করতে হবে। আর এই আমার উত্তপম অ্যান্ড ফ্রুট, আজ এই ফ্রুটে একটা পেয়ার কেটে নিলাম, জাস্ট ঝট করে ওটাই খেয়ে নেবো, কোনো চাটনি নেই, তাই শুধু শুধুই খাবো উত্তপমটা, বাট কোনো ব্যাপার না, তারপর একটা ভালো করে জমিয়ে চা খেতে হবে, তো চলো ব্রেকফাস্টটা করে নিই। এ দেখো ডাইনিং টেবিলের অবস্থা, কালকে এসে জাস্ট জিনিসগুলোকে ডাম করা হয়েছে, গোছানো হয়নি। এই হচ্ছে লিভিংয়ের অবস্থা, অ্যাপ্রনটা এখানে কেন আছে ভগবান জানে, কফি টেবিলের উপরে মিঠি ব্যাগ রেখে গেছে, কুশনগুলো সমস্ত ওলট পালট হয়ে রয়েছে, সবই উল্টো পাল্টা হয়ে রয়েছে, যেগুলোকে আর কি এখন আমাকে গুছিয়ে গুছিয়ে ঠিক করতে হবে, সবই করতে হবে, কিন্তু তার আগে খেতে হবে, আর খেতে খেতে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু ইউটিউব তো দেখা উচিতই। ভালো রোদ উঠেছে এবং তার আমি একটু সাইড করে নিই, হ্যাঁ আজ বেশ ভালো রোদ উঠেছে, তাই জন্য আমি যে জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে দিই, কারণ কালকে কেচে তারপর মানে জাস্ট লন্ড্রির যে রুমটা ওটার সামনেই রেখে দিয়ে চলে এসেছিলাম, আমার মনে হচ্ছে আলোর রিফ্লেকশন হচ্ছে, যাই হোক, এবং এখন ভাবলাম যে জামা কাপড়গুলোকে একটু রোদে দিয়ে দিই, এবং গতকাল যে ঠাকুরের যে সমস্ত সিংহাসনে কাপড়গুলো ছিল সেগুলোকেও মেলে দিলাম, দেওয়ার পরে আমি 5-7 মিনিট একটু রোদে দাঁড়াই, কারণ ভিটামিন ডি যেটাই বলো সেটার খুব দরকার। আর আজকে কত তারিখ, আজ সোমবার, বাই দ্য ওয়ে আমি কি তোমাদের জিজ্ঞাসা করেছি কেমন আছো সবাই, তাই যদি না করে থাকি তাহলে প্রপার ইন্ট্রোডাকশন দিচ্ছি, গুড মর্নিং, কেমন আছো সবাই, আজকে সোমবার 4th June, তো আস্তে 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 ঠান্ডাটা পড়ছে,
বাট ঠিক আছে, ঠান্ডা তো পড়বেই তার নিজের নিয়মে, এবং খারাপ লাগছে না, জানি না কেন এই বছর, বললাম যেটা আগের দিনে হয়তো বলেছি, এই বছর এখনো অতটা ঠান্ডা পড়েনি, হয়তো পড়বে, ডেফিনেটলি পড়বে। তো যাই হোক, ব্রেকফাস্টটা করলাম, তারপর পরপর দুটো বন্ধুর ফোন এলো সোমবার সকালবেলাটা। আমার মনে হয় সবারই না একটু সেই চার্জ আপ হতে সময় লাগে, শনি রোববারটা হয়তো অন্যদের ছুটি হয়, মানে যারা স্কুলে যায় তাদের ছুটি হয়, যারা অফিসে যায় তাদের ছুটি হয়, কিন্তু যারা অফিসের কাজ করেন প্লাস বাড়ির কাজ করেন, বা আমাদের মতো যারা যারা হোম মেকার বা ওয়ার্কিং ফ্রম হোম, তাদের জন্য সোমবারটা মানে উইকেন্ডটা খুব একটা ছুটি হয় না। তো সোমবারটা তখন মনে হয় যে একটু স্লোই শুরু হয়, আমার তো হয়। যে বন্ধুদের সাথে একটু গল্প টল্প করলাম, তারপরে কালকে যেটা হয়েছে, আমি না এখানে আমি তোমাদেরকে দেখাবো, সেই সেটা আমার কাছে এখন নেই, আমি কিনতেও যেতে হবে। ওটা মাক বলে না, MUK মাক, মাকের একটা হেয়ার অ্যাম্পলিফায়ার পাওয়া যায় যেটা আমার জন্য খুব ভালো হয়, মানে ওটা চুলটাকে খুব একটা রাফ করে না, অ্যাট দ্য সেম টাইম কী করে যে কার্লগুলোকে খুব মানে ভালো হোল্ড করে রাখে এবং একটা বেশ ভালো লুক দেয়। তো আমার কাছে সেটা ফুরিয়ে গেছে, তো আমি এমনি একটা মুজ, যেটা হেয়ার মুজ যেটা বলে, সেটা কিনেছিলাম। ট্রেনের আওয়াজ যাচ্ছে, ট্রেন যাচ্ছে, আওয়াজ হচ্ছে। তো সেই মুজটা আমি কালকে লাগিয়েছিলাম, এবং আমি যেটা করি যখনই মুজ লাগাই, ফিরে এসে কী করি, একবার শ্যাম্পু তো করি না, জাস্ট হাতের মধ্যে জল নিয়ে চুলটাকে ভিজাই এবং একবার আছড়ে নিই, যাতে ওই রাফনেসটা মানে যাতে তোমার ওই এক্সট্রা কেমিক্যালস যেটা থাকে সেটা বেরিয়ে যায় এবং চুলটা ডিকট্যাঙ্গল হয়ে যায়। কাল রাতে সেটা করা হয়নি, ইভেন মেকআপটা পর্যন্ত তুলিনি, মানে মেকআপ তো সেরকম কিছু ছিল না, ফাউন্ডেশন ছিল আর একটু কম্প্যাক্ট, এই সমস্ত কিছু ছিল, সেটাও করা হয়নি। তো এখন সেগুলোকে করলাম, চুলে তেল দিলাম, কারণ তেলটা খুব দরকার ড্রাই হেয়ারের জন্য। তো এইসব করে এখন একটু হয়তো 5-7 মিনিট এখানে একটু বসবো, জাস্ট কোয়াইট মি টাইম, তারপরে গিয়ে কিচেনে কাজ শুরু করবো। কিন্তু ভাবছি তার আগে একটা গরম গরম চা বানিয়ে নিই। কিচেনে সমস্ত কিছু ছড়ানো রয়েছে, সেগুলোকে গোছাতে হবে, কিন্তু আমি এখন যেটা করবো সেটা হচ্ছে শুধু চায়ের যে বাটিটা, সেটাকে ধুয়ে নেবো এবং হাতেই ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে আগে এক কাপ চা বসাবো। আর এখানে একটা কথা মানে বাসনগুলো ধুতে ধুতে একটা কথা বলি, তোমাদের মধ্যে থেকে একজন একটা কথা পড়েছিলাম, আমার নামটা মনে নেই, যে তোমাদের ওখানে ঠান্ডায় তোমরা হিটার চালাও না, মানে ঘরের মধ্যে সোয়েটার পরে রয়েছো। সত্যি কথা বলতে অস্ট্রেলিয়ায় ঠান্ডা পড়ে, মেলবোর্নে ঠান্ডা পড়ে, নো ডাউট, কিন্তু আমি যখন অন্যান্য জায়গার কথা পড়ি, আমার যখন মনে হয় না যে সেই তুলনায় মেলবোর্নে খুব একটা ঠান্ডা কিছু পড়ে। তো ধরো আমি কখন ঘরে হিটারটা চালাই, যেমন রাতে শোয়ার আগে, এবং তারপরে ধরো যখন আমি বাসন টাসন মাজবো, মনে করো অনেকটা বাসন, হ্যাঁ এটা তোমাদের অনেকের মনে হতে পারে, আমি কিন্তু ডেলি বেসিসে, এবং নট অনলি আমি, এখানে আমার অনেক বন্ধুদেরই দেখেছে, আমরা কিন্তু ডেলি বেসিসে খুব একটা ডিশ ওয়াশার চালাই না, মানে আমি কখনো যেদিনকে ধরো বাল্ক কুকিং করছি, বা ধরো বাড়িতে গেস্ট এসেছে, অনেক কাজ আছে, অনেক বাসন পড়ে গেছে। আদারওয়াইজ আমাদের ক্ষেত্রে কি হয়, কারণ মিঠি আর বিশ্ব তো সকালবেলা টিফিন নিয়েই চলে যায়, রাতে আমাদের তিনজনের তিনটে প্লেট পড়ে, সেটা আর লাঞ্চে আমার একটা, তো আমি সেটা সাথে সাথে মানে সেগুলোর জন্য আমি আর জমিয়ে রাখি না। আমার বাসনটা জমে কখন, সকালের দিকটাতে জমে, কারণ সকালবেলা একটার পর একটা কাজ হতে থাকে, তো সেটা ডিপেন্ড করে, কোনোদিন যদি দেখি খুব অনেকটা বেশি বাসন জমে গেছে তখন আমি ডিশ ওয়াশারটা চালিয়ে দিই, না হলে চালাই না। আর তার একটাই কারণ জানো তো, কারণ শুধু শুধু এটা আমার মনে হয় যে শুধু শুধু এনার্জি মিস ইউজ করে তো কোনো লাভ নেই না, মানে সেটা অন্যান্য অনেক কাজে ইম্পর্টেন্ট কাজে ব্যবহার করা যেতে পারে। ডেফিনেটলি শরীর খারাপ হলে তো করতেই হবে, বা প্রচণ্ড ঠান্ডা পড়লে, যেমন যখন আমার একটু বেশি বাসন জমে যায় এবং খুব ঠান্ডা পড়ে, আমি জাস্ট হিটারটা চালিয়ে দিই, দিয়ে আমি ধুই। আবার ধরো কখনো কখনো হয় যে আমার প্রচুর কাজ রয়েছে, তখন আমি জাস্ট ডিশ ওয়াশারে চালিয়ে দিই, মানে যখন আমার যেরকম সুবিধে হয় বা যখন আমার যেরকম প্রয়োজন হয়, এবং সেই প্রয়োজনটাকে মানে মেটানোর জন্য আমার যখন যেভাবে সুবিধা হয় আমি সেইভাবে করি, মানে এটা আমি আমার মতো করে বলতে পারো চেষ্টা করি নিজের লাইফে এবং আমাদের পৃথিবীকে, সোসাইটিকে কন্ট্রিবিউট করা। তো চলো, অনেক অনেক কথা হয়ে গেছে, এবার চাটা বানাতেই হবে, চাটা বানিয়ে নিই।
মায়ের জন্য শোনো, আজই না আদাটা আমি খুঁজে পাচ্ছি না, না আদা ফুরিয়েও গেছে, আদা কিনতে হবে। নো প্রবলেম, এলাচ আর গোলমরিচ দিয়ে চা হবে। আমার চায়ে আদা এলাচ দুটো হলে তো ভীষণ ভালো হয়, কিন্তু অ্যাটলিস্ট কিন্তু দুটো যদি না থাকে কিন্তু অ্যাটলিস্ট এলাচ দিতে হবে। মানে একদম শুধু চান আমি ঠিক খেতে পারি না, মানে আমার মনে চার একটা ফ্লেভার খুব দরকার হয়। তো যাই হোক, চাটা হোক। সারাক্ষণ আজকে দিনটা অদ্ভুত, একবার মানে যেটাকে বলে কখনো মেঘলা হচ্ছে কখনো রোদ হচ্ছে, একটু আগে মেঘলা হয়ে গেছে, এখন আবার দেখি বেশ ভালো রোদ উঠেছে। রোদ মেঘের লুকোচুরি খেলা চলছে। আসলে কালকে ঠাকুরের জন্য ফুলগুলো আনা হয়েছিল, তা আমি ঠাকুর ঘরের থেকে এখানে রাখি, কারণ আমাদের যেটা ঠাকুরের জায়গাটা সেটা মিঠির টয় রুম, মিঠির রুম, তো সে কারণে আমি এখানেই থাক, কারণ ওখানে যদি পট করে ফেলে টেলে দেয় মুশকিল আছে। আমার অনেকদিন হয়ে গেছে, আমি না ভাবছিলাম যে টুকটাক টুকটাক আমার টেবিলের যে রানারটা, আমার যে টেবিল রানারটা ছিল না সেটা একটু দেখতে নষ্ট হয়ে গেছে। আর আমি অনেকদিন ধরে ভাবছি বেরোবো বেরোবো, বেরোনোই হচ্ছে না। আমি ভাবছি যে একটু বালকে একদিন একটু বেশি করে রান্না করে রাখবো, কারণ বেরোনোর জন্য বেস্ট হচ্ছে শপিংয়ের জন্য যখন মিঠি স্কুলে থাকে, সেই সময়টাতে আরামসে ঘুরে জিনিসপত্র কিনে চলে আসা যায়। কিন্তু হ্যাঁ, এই সময়টাতে এসে রান্না টান্নাও করতে থাকি। বাই দ্য ওয়ে, এইটা কন্টেনারটা কিন্তু অ্যাজাকে, কিন্তু এর মধ্যে অ্যাজাক নেই, এটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ভিনিগার অ্যান্ড ওয়াটার। এটা আমি শক্তপোক্ত আমি প্রথমে কিনেছিলাম, তো সেটার মধ্যে এটাকে রিফিল করতে থাকি। আর এই হলো আমার কর্মাগারম চা। আজকে ভালো রৌদ্র হয়েছে, তাই ভাবছি যে আজকে আরও একটা লট কাচতে দিই, কারণ এরপর ঠান্ডা পড়লে তো জিনিসপত্র শুকোতে প্রচণ্ড টাইম লাগে। যেগুলো কুইক ওয়াশে জামা কাপড় হয়, যে চট করে একটা ব্যাচ কেচে যেটুকু পারি মেলে দিই। জামা কাপড় তোলা হয়ে গেছে, আর এখন আমি বানাবো একটু পনির। অ্যাকচুয়ালি ছানা বানাবো, কারণ আমি একটু ব্রোকলি রেখেছি এবং ছানাটা থাকলে না অনেক কিছু করা যায়। অনেক সময় হয় যে একটা কুইক কোনো স্ন্যাক্স বানিয়ে নেওয়া গেল, বা অনেক সময় আমি যেটা করি যে
কোনো সবজির সাথে মিশিয়ে পরোটা স্টাফিং এ ইউজ করি। আজকে আমার ইচ্ছে আছে এই ছানাটা দিয়ে ব্রোকলি পরোটা করা। আর এরকম নয় যে এখানে ঠান্ডা বলে পরোটাটা বেশি হয়, পরোটাটা এই কারণে আমি করি যে ওটা আমার জন্য ইজি হয়ে যায় মিঠিকে টিফিনে দিতে, আর ওকে বিভিন্ন রকমের সবজিটা আমি খাওয়াতে পারি পরোটার ছলে। আর সত্যি কথা বলতে আমার যদি তোমরা পরোটার রেসিপি দেখে থাকো বা এমনিতেও যখন পরোটাগুলো দেখে, আমি কিন্তু খুব বেশি ঘি বা তেল দিয়ে পরোটা ভাজি না। একটা লট তোলা হলো এবং নেক্সট লট মেলা হচ্ছে। তো যদিও এগুলো আজকে খুব একটা রোদ পাবে না, কারণ এখন দুটো বেজে গেছে এবং আমি এইমাত্র একটা রেসিপি শেয়ার করে এলাম, সেটা হচ্ছে ফ্রায়েড চিকেন পারচা, যেটা হচ্ছে একটা পার্সি স্টাইল ফ্রায়েড চিকেন। খুব ভালো, স্পেশালি এখন যে তোমাদের ওয়ার্ল্ড কাপ শুরু হবে, যারা খেলাধুলো দেখো, মানে আমি আর বিশ্ব খুব একটা খেলাধুলোর ফ্যান নই, যদিও বিশ্ব ফুটবলটা ভালোবাসে, বাট ওইটুকুই আর কি। মিলে গুছিয়ে একসাথে বসে আড্ডা মারতে মারতে খাওয়ার জন্য বা পটলাক পার্টির জন্য কিন্তু এটা ভীষণ ভালো রেসিপি। যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে খুব বেশি প্রেপ ওয়ার্ক নেই, একটাই হয়তো খাটনি যে তোমাকে এক একটা ব্যাচ অনেকক্ষণ ধরে ভাজতে হবে, বাট আগে সারাক্ষণ তো সামনে থাকতে হবে না, নিভা হচ্ছে দিয়ে খেলা দেখছো, মাঝে মাঝে এসে একটু উল্টে উল্টে দিয়ে যাচ্ছ, ভীষণ ভালো রেসিপি। তো লিঙ্কটা দিয়ে দিলাম, একবার চেক করে নিও, আর ভালো লাগলে আমি জানি তোমরা কমেন্টস করো, যারা বিশেষ করে আমার পুরনো বন্ধুরা তারা তো করোই, ফুডিজার্টে গিয়েও করো, কিন্তু যারা নতুন বন্ধু তাদেরকে বলছি ভালো লাগলে ডেফিনেটলি আমাকে জানিও, কারণ তোমাদের সাজেশন তোমাদের কমেন্টস কিন্তু সবসময় নট অনলি আমি প্রত্যেকটা ক্রিয়েটারকে কিন্তু অনেক বেশি এনকারেজ করে। চট করে আমি জামা কাপড়গুলোকে শুকোতে দিয়ে নিই। আর এই আমার লাঞ্চ রেডি, মিক্সড ভেজিটেবল তরকারি আর তার সাথে হচ্ছে পরোটা। চলো এখন আমি চট করে লাঞ্চটা করে নিই এবং যতটা পারছি কিচেনের কাজটা সেরে নিই, এবং তারপরে মিঠিকে নিয়ে এসে তোমাদের সাথে গল্প করছি। মিঠি স্কুল থেকে এসেছে আর এখন ওকে দিচ্ছি ভাত আর তার সাথে এই বড়ার ঝোল সবজি দিয়ে। মিঠিকে স্কুল থেকে আনার পরে তারপরে ওকে যেরকম হয় যে খাওয়ানো এবং আদার্স অন্যান্য কাজ করতে করতে বিজি হয়ে পড়লাম, এবং ডিনারের প্রিপারেশন করতে হতো, কারণ ডিনারে কিচ্ছু প্রিপেয়ার ছিল না। একটু আছে উচ্ছে আর কুমড়োটা ভেজে রেখে দিই, কারণ একটা ভেজে রাখা হয়ে গেলে কাল সকালবেলা উঠে আমি ডিমের পোচ, যেটা বলে পোচ দিয়ে ডিমের কারি, মানে ডিমের পোচ কারি যেটা বলে, সেটা করবো, কারণ চট জলদি ওটা হয়ে যাবে। এই হবে কালকে বিশ্ব লাঞ্চ। আমার কুমড়ো ভাজা খেতে ভালো লাগে, কিন্তু উচ্ছে ভাজা খেতে একদম ভালো লাগে না। তো ভালো লাগে উচ্ছে ভাজা খেতে? উচ্ছে খেতে ভালো লাগে তোর? উচ্ছে বিটার গোল্ড, ডু ইউ লাইক দ্যাট? বিটার গোল্ড খেতে তোর ভালো লাগে? বাবা বাবার ফেভারিট ওটা। চলো এবার তোমাকে আমি ডিনার দিয়ে দেবো, তুমি সবাইকে গুড নাইট বলে দাও, বলো আমি এবার ডিনার করে আমি শুয়ে পড়বো। গুড নাইট, গুড নাইট, স্লিপ টাইট, চলো আমার কাছে তুমি কুমড়ো ভাজাটা যদি মিষ্টি মিষ্টি হয় আমার কুমড়ো ভাজাটা খেতে ভালো লাগে, কারণ যদি উচ্ছে আর কুমড়ো যদি মিশিয়ে ভাজো তাহলে কি হয় যে কুমড়োর থেকে মিষ্টিটা আসে আর উচ্ছের তেতো ভাবটা তো থাকেই, তো খেতে খারাপ লাগে না। চট যদি রান্না হিসেবে আমার কিন্তু এই ডিমের পোচকারিটা খেতে বেশ ভালোই লাগে, মানে সমস্ত এখন আমি কেটে কুটে মশলাপাতি রেডি করে রেখে দেবো, সকালবেলা উঠে জাস্ট পেঁয়াজটা ভেজে, আমি সত্যি কথা বলতে কি যদি দেখি যে সকালবেলা উঠতে আমার দেরি হতে পারে এরকম আমার মনে হয় আমি পুরো মশলাটাকেও ভেজে রেখে দিই, মানে তাতে আমার কোনো অসুবিধা হয় না। ভেজে রেখে দিলে জাস্ট সকালবেলা উঠলাম একবার গরম করে নিয়ে তোমার মানে চট করে আর কি ডিমটাকে ফেটিয়ে দিয়ে দিলেই হয়ে গেল। এইসব ছোট ছোট জিনিসগুলো, যেমন ধরো পেঁয়াজ ভাজতে 7-8 মিনিট লাগে, কি মশলাটা কষতে 2-3 মিনিট, এগুলো কিন্তু খুব বড় কাজ না, কিন্তু আবার সকালবেলা যখন প্রচন্ড তাড়া থাকে না তখন কিন্তু এগুলো সত্যি খুব বড় কাজ হয়ে যায়, এবং তখন মনে হয় একটু যদি করে রাখতাম। আদা রসুন বাটা নেই তাই চট শর্টকাটে হচ্ছে গ্রেট করে নেওয়া। এগুলো হচ্ছে চট জলদি ফাঁকিবাজি রান্না, কিন্তু যেটা বলি এরকম অনেক রান্না আছে যেগুলো চট জলদি ফাঁকিবাজি,
কিন্তু খেতে ভীষণ সুস্বাদু এবং শরীরের পক্ষে খুব একটা ক্ষতিকারক নয়। সত্যি কথা বলবো, আমি এখন ভাবছি কি আমার একটু রাতে জাগতে কষ্ট হয় না, কিন্তু সকালে উঠতে কষ্ট হয়, তাই আমি এই মশলাটাকে কষিয়ে রেখে দেবো জাস্ট সকালবেলা কালকে উঠে ডিমের কোচ ফেটিয়ে। কি করবো আমি তোমাদেরকে দেখাবো, তোমরা তো দেখছোই আমি এইটা এখন করছি। সো এই আমার ডিনার রেডি, বিটরুট পরোটা দেখাতে পাচ্ছি, হ্যাঁ বিটরুট পরোটা, তার সাথে একটুখানি পালক পরোটা ডো ছিল তাই একটা পালক পরোটা আর রায়তা। কি রে মিঠি, কেমন লেগেছে? তোর মুখই দেখা যাচ্ছে না, কি কেমন লেগেছে? একটু ভালো, টাইনি বিট ভালো, কেন? It doesn't taste good. Why? Because it beach meat and I don't like it. কেমন হয়েছে বিষয়? দেখো আজকে ইন্ডিকেশন দিচ্ছে যে কালকে লাঞ্চ বক্স ফেরত আসবে, বাট আমি কালকে তোকে এটাই লাঞ্চ বক্সে পাঠাবো, ডোন্ট ওয়ারি। হ্যাঁ ভেজিটেবলস খেতে হয়। ডিনার হয়ে গেছে, এখন আমি যেটা তখন বলেছিলাম যেটা করবো সেটা হচ্ছে যে ওই সবজিটাকে মানে মশলাটাকে কষিয়ে রেখে দেবো, কারণ মশলাটা কষিয়ে রাখলে কি হবে, কাল সকালবেলা উঠে আমার ছট করে ডিমের কারিটা করা হয়ে যাবে। সত্যি কথা বলতে আজকে আমার অনেকগুলো কাজ রয়েছে, যেমন আমার একটা ব্লগ এডিট করতে হবে যেটা সোমবারে আমি দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু দিতে পারিনি, বাট কালকে তোমাকে ব্লগ শেয়ার করতেই হবে মঙ্গলবার। সেই ব্লগের কাজ বাকি রয়েছে এবং আর একটা রেসিপি লেখার কাজ বাকি রয়েছে এবং কালকে আমার একটা রেসিপি টেস্ট করার ইচ্ছে আছে, তো সেই কারণে আজকে আমি কিছুটা কাজ এগিয়ে রাখছি। বাট আদারওয়াইজ অনেক সময় এরকম হয় আমি যদি খুব বিজি থাকি আমি আগের দিন রাতে তরকারি করে রেখে দিই, মানে তোমরা সেটা জানো না, অসুবিধা আজ পর্যন্ত হয়নি। তো যাই হোক, এই আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এখন গ্যাস বন্ধ করে রেখে দেবো। এখন বাজে প্রায় রাত্রি 10টা, তো মোটামুটি আজ সমস্ত কাজ শেষ হয়ে গেছে, এবার কিছুক্ষণ হবে আমার নিজস্ব টাইম, মি টাইম। এখন এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না ফুডিজ আর্ট লাইফে এবং ফুডিজ আর্টে। সকলে খুব ভালো থেকো, কালকে আবার কথা হবে, বাই।